স্বাগত সবাইকে। আজকের লেসনে আমরা স্থিতিবিদ্যার অন্তর্গত একটি বস্তুকণার উপর কার্যরত বলের সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। এখন সাম্যাবস্থা বলতে কী বুঝায়? বলের সাম্যাবস্থা নিয়ে আলোচনা করার সময় আমরা প্রথমত তিন ধরনের কেস নিয়ে আলোচনা করব। প্রথমত দুইটি বল নিয়ে আলোচনা করব। আমাদের কোনো কণার উপর যদি দুটি বল ক্রিয়ারত থাকে তাহলে কি হবে? দ্বিতীয়ত আমরা আলোচনা করব একই কণার উপর তিনটি বল কাজ করলে আমরা বলের সাম্যাবস্থার অবস্থা কি দেখব। আবার অনুরূপভাবে তিনটি বলের পাশাপাশি যদি আমাদের তিনের অধিক বল কাজ করে তখন আমরা বলের সাম্যাবস্থার কিরূপ ব্যাখ্যা দিব তা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা দেখি কোনো কণার উপর যদি দুটি বল কাজ করে তখন আমরা কী ক্ষেত্রে সাম্যাবস্থা পেতে পারি। ধরি ও বিন্দুতে একটি বস্তুকণা আছে। ও বিন্দুর উপর আমি একটি বল প্রয়োগ করলাম, উদাহরণস্বরূপ 5 নিউটন বল ও থেকে এ এর দিকে। আবার অপর আরেকটি বল যার মান 5 নিউটন, অর্থাৎ সমান পরিমাণ বল যদি ও বিন্দুতে অবস্থিত বস্তুর উপর ও বি বরাবর ক্রিয়া করে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি একটু খেয়াল করি। ও এ আর ও বি এই দুটি বলের মান সমান, অর্থাৎ 5 নিউটন করে। অপরদিকে ও এ যেদিকে কাজ করছে ও বি বলটি ঠিক তার বিপরীত দিকে কাজ করছে। তাহলে ও এ এবং ও বি এই দুইটি বল, অর্থাৎ এরা যেহেতু ভেক্টর রাশি, এই দুটি বল থেকে আমরা উত্তর পাবো 0, যেহেতু তারা একই মান বিশিষ্ট এবং পরস্পর বিপরীত দিকে কাজ করছে। এই ধরনের অবস্থাকে বলা হয় বলের সাম্যাবস্থা। এখন আমরা আসি তিনটি বলের ক্ষেত্রে বলের সাম্যাবস্থা কীভাবে কাজ করে। মনে করি আবারও ও বিন্দুতে একটি বস্তু আছে। ও বিন্দুতে ও এ বরাবর আমি 3 নিউটন একটি বল প্রয়োগ করলাম এবং ও বি বরাবর 4 নিউটন একটি বল প্রয়োগ করলাম। ও বি বরাবর ও এ বরাবর 3 নিউটন বল এবং ও বি বরাবর 4 নিউটন বল প্রয়োগ করলাম। আবার অপর একটি বল যদি ও সি বরাবর ক্রিয়া করে যেই বলের মান 7 নিউটন, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি একটু খেয়াল করে দেখি। ও এ বরাবর 3 নিউটন বল কাজ করছে এবং ও বি বরাবর 4 নিউটন বল কাজ করছে। এই দুটি বলের মানের যোগফল হচ্ছে 7 নিউটন। অপর একটি বল ও এ এবং ও বি যে দিকে কাজ করছে ঠিক তার বিপরীত দিকে 7 নিউটন একটি বল ও বিন্দুর উপর ক্রিয়া করছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো ও যেহেতু ও এ এবং ও বি এই দুটি বলের মান সমান, সুতরাং এই দুটি বলের যোগফল, অর্থাৎ ভেক্টর যোগফল হবে ও সি এর মানের সমান। কিন্তু এখানে একটি জিনিস খেয়াল করে দেখবে যে ও এ এবং ও বি বল দুটি যেদিকে কাজ করছে ও সি বলটা ঠিক তার বিপরীত দিকে কাজ করছে। এর জন্য ও এ আর ও বি বল দুটি কাজ করার জন্য ও বিন্দুর উপর যে ক্রিয়া হচ্ছে তাকে ও সি বলটা নিষ্ক্রিয় করে দিচ্ছে। এর জন্য আমরা বলতে পারছি ও বিন্দুতে যে বিন্দু বস্তুকণাটা আছে তা সাম্যাবস্থা ফিল করবে, অর্থাৎ এটি তিনটি বলের জন্য বল জোটের সাম্যাবস্থার একটি অবস্থা। এখন বল জোটের সাম্যাবস্থা হিসাব করার সময় আমরা দুটো সূত্র পরবর্তী লেসনগুলোতে পড়ব। একটি হচ্ছে বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র, অপরটি হচ্ছে লামির সূত্র। একটু কমপ্লিকেটেড বিধায় লামির সূত্র সম্পর্কে পরবর্তী লেসনগুলোতে আরও ভালো ধারণা দেওয়া হবে। আপাতত আমরা ত্রিভুজ সূত্র নিয়ে কিছু জানার চেষ্টা করি। যদি তিনটি বল কোনো এমনভাবে কাজ করে যেন ওই তিনটি বলকে একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, অর্থাৎ ধরি তিনটি বল আমার এই চিত্রটাই আবার এঁকে তিনটি বলকে আমি একটা ও সি, একটি ও বি আর একটি ও এ দ্বারা সূচিত করি। এখন ও সি বলকে এ বি সি ত্রিভুজের এ বি বাহু দ্বারা রিপ্রেজেন্ট করি। ও সি বলকে এ বি সি ত্রিভুজে এ বি বাহু দ্বারা একই দিকে রিপ্রেজেন্ট করা যায়। আবার ও বি বলটাকে এ বি সি ত্রিভুজের বি সি বাহু দ্বারা রিপ্রেজেন্ট করা যায় এবং ও বি বলটাকে এ বি সি ত্রিভুজের এ সি বল দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, কেননা তারা একই দিক ও মান সূচিত করে ধরে নেই। তাহলে দেখছি এ বি সি ত্রিভুজের তিন বাহু বরাবর এই তিনটা বলকে মানে এবং দিকে সূচিত করা যায়,
অর্থাৎ কোন ত্রিভুজ মানেও দিকে সূচিত করা যায় এবং এই তিনটি বল সাম্যাবস্থা ক্রিয়েট করে। অর্থাৎ কোনো তিনটি বলকে যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা মানে ও দিকে রিপ্রেজেন্ট করা যায় তবে ওই তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করতে পারে। ঠিক একই রকম পদ্ধতি তিনের অধিক বলের ক্ষেত্রেও প্রযোজ্য। ধরে নেই আমার কাছে একটি পঞ্চভুজ আছে। পঞ্চভুজটি হচ্ছে এ বি সি ডি ই। এই পঞ্চভুজের পাঁচটা বাহু দ্বারা যদি আমরা পাঁচটা বলকে সূচিত করি, পাঁচটি বাহু দ্বারা যদি পাঁচটি বলকে মানে ও দিকে সূচিত করা যায় তাহলে আমরা বলতে পারবো এ পাঁচটি বলই সাম্যাবস্থায় আছে। এভাবে করে আমরা দুটি বল, তিনটি বল অথবা তিনের অধিক বলের জন্য বলের সাম্যাবস্থা ব্যাখ্যা করতে পারি।